জল নেই জল চাই এই দাবি তুলে বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের এসবিসি নগর গ্রাম পঞ্চায়েতের মনুরমুখ জয়নগর এলাকার প্রমিলা বাহিনী পথ অবরোধ করল। হাড়ি বালতি গামলা কলসি নিয়ে একেবারে বিলুনিয়া ভায়া আগরতলা মূল সড়কের উপর জলের দাবিতে বসে পড়ল প্রমিলা বাহিনী। এরপরেই মুহূর্তের মধ্যে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্ধ হয়ে যায়, আটকে পড়ে বহু দূরপাল্লার যানবাহন। খবর পেয়ে ছুটে আসে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিলুনিয়া থানার পুলিশ ও ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। অবশেষে ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় প্রমিলা বাহিনী। অবরোধকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জল থেকে বঞ্চিত তারা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। কয়েকদিন ধরে পানীয় জল সম্পদ দপ্তর থেকে গাড়ি করে জল দিলেও পর্যাপ্ত নয় তা। এছাড়া অভিযোগ, এই জলের গাড়ি প্রায় দিন আসে না, গাড়ি দিয়ে জল দিলেও এই জল পান করার যোগ্য নয় বলে অভিযোগ। অবরোধকারীদের আরও অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার, কিন্তু সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবের সাথে কোনো মিল নেই। কিন্তু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ জনপ্রতিনিধিদের খামখেয়ালিপনায় ঘরে ঘরে পানীয় জল থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে মনে করছেন জল থেকে বঞ্চিত সংশ্লিষ্ট এলাকাবাসীরা। সে যাই হোক, অবরোধকারীদের দাবি, অতি দ্রুততার সাথে জয়নগর এলাকায় পানীয় জলের উৎস তৈরি করে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আমরা তো এখন খরার মৌসুমে নদী জলের সমস্যার কারণে গাড়ি তো যদি দেওয়া গেছে, এরপরে আমরা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়ে একটা সাবমার্সিবল সিদ্ধান্ত নিয়েছিলাম। নেওয়ার পর 350 ফুট করার পরও জলের সাকসেস হয় নাই। এরপরে আরেকটা আনা হয়েছিল, এখন ওই দাসপাড়াতে একটা হয়েছে। আগামী দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিন একদিনের মধ্যে এইখানে আমরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং তারা যদি আমাদের সঙ্গে সহমত থাকতো, প্রতিনিয়ত জলের ব্যবস্থা আমরা করার চেষ্টা করতাম। যখনই আমার কাছে পাওয়া হয়েছে, আমি প্রতিদিন আমি গাড়ি পাঠাইছি এখানে, এবং অনেক মানুষের বক্তব্য ছিল যে জলটা অনেক সময় ব্যবহারযোগ্য হইতো না, তখন আমি অন্যান্য মানুষের কথা বলছি। এরপরে তাইলে ভালো জল পাঠাইছি, ইমিডিয়েট কিন্তু আমাদের সঙ্গে হয় নাই। যাই হোক, এলাকার সমস্যাটাই বড় সমস্যা জলের, আমরা এরই মধ্যে এটা সমাধান করার উদ্যোগ। এখানে কোন চক্রান্ত করে আপনারা বসে নেই? কোন পঞ্চায়েত প্রধান মেম্বাররা জানাইছিলেন? প্রথমে প্রধান নাম কি, প্রধান কে? আপনার কাছে বারবার যোগাযোগ করে, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক আধিকারিক থেকে শুরু করে
সবার কাছে তারা গেছে আজকে দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে আপনাদের কাছে লিখিত অভিযোগও জানাইছে যে আপনাদের কাছে লিখিতও জানাইছে তারা কাছে লিখিত কোনো অভিযোগ তারা দিয়া থাকে আমরা কোনো রিসিপ্ট ছবি তারা কাছে দিয়া তারা প্রুফ দেখাতে পারলে এইটা সিদ্ধান্ত তাৎক্ষণিক নেওয়া হবে তারা আমি পঞ্চায়েত উপপ্রধান আমার কাছে কোনো জানা নাই তারা হয়তো টিএমএলএন গ্রুপের থেকে কোনো দাবি থাকে কিন্তু আপামর জনগণ জলের দাবি সম্পর্কে এসবিসি নগর পঞ্চায়েতে কোনো রেজুলেশন আকারে জনস্বাক্ষর নিয়ে কোনো কাগজ আমার কাছে আপনারা একদিনের ভিতরে ব্যবস্থা করতে আছেন এবং সব কিছু ঠিক আছে কিন্তু এর মধ্যে আজকে তো অবরোধ রিটার্নতে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত এই ধরনের কিছু দেখতে আছেন নাকি এটা ষড়যন্ত্র বলতে মানে আমি এই কথাই কম যে সবার সহমতের ভিত্তিতে যদি এটা করা হইতো যদি সরকার আমাদের এই দিশায় কাজ না হতো আমরা এটা বিরোধী থাকতাম নিশ্চয়ই এখানে কোনো একটা ষড়যন্ত্র হয়েছে কারণ যেহেতু সহযোগিতা নাই নিশ্চয়ই ষড়যন্ত্রমূলক হয়েছে সরকারি ভাবে আপনারা উড়াই নিছেন অবরোধ উড়াই নিছেন কোন জায়গা জয়নগর জয়নগর টিলাবাড়ি মানে রাস্তা থেকে ভিতরে না হ্যাঁ ভিতরে তো আপনারা এখন এই প্রধান সড়ক অবরোধ করছেন কি চাইতেছেন কার কাছে কতদিন ধরে জল সমস্যা আপনার কোনো পাইপ লাইনের ব্যবস্থা নাই বাড়িতে বাড়িতে জল ঢুকছে না পাইপ লাইনে নেই আচ্ছা মানে এখন কি খাবার জলই নেই আচ্ছা কি আজকে অবরোধ করছেন কি লিগে জল পাইতেছেন না কারে কারো জানাইছিলেন নি গাড়ির জল দিয়ে ভালো নেই আপনার এখানে মোট কত পরিবার হইবেন ৩০ পরিবার ৩০ পরিবার আছে ৩৯